পরের দিন সকালে আমি মিকেলকে যে খাবারটা দিব সেই খাবারটা আমি আগের দিন রাতেই রেডি করে রাখি, এতে করে আর পরের দিন আমার রান্নার ঝামেলা থাকে না। সপ্তাহে 6 দিন মিকেল নিডোতে যায় আর আমি এই 6 দিনই রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখি। তো আজকেও আমি সেরকমভাবেই সব কিছু গুছিয়ে রাখলাম। এরপরে হচ্ছে ওকে কালকে যেই খাবারটা দিব সেই খাবারটা আমি ফ্রিজে রেখে দিলাম। তাকে আমি তার খাটে শুয়ে দিয়েছিলাম কিন্তু সে সেখান থেকে উঠে এসে আমাদের বিছানায় শুয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে আমি জানালাগুলো খুলে দিচ্ছি যাতে করে একটু আলো ঢুকতে পারে। মিকাইল আজকে যেই ড্রেস পরে যাবে সেই ড্রেস আমি বের করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই সেই ফিডার চাইবে, তো আমি তাকে ফিডার দিয়ে এরপরে আমি রেডি হয়ে গেলাম। আর বাইরে যেহেতু গরম তাই আর ইনার ক্যাপ পরে হিজাব বাঁধিনি, এমনিই হচ্ছে ওড়না মাথায় দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। প্রথমে সে ভাব নিয়ে আমার কাছ থেকে ব্যাগ নিয়ে নিয়েছিল, তো যখন দেখছে যে ব্যাগ নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে তখন আমাকে দিয়ে সে দৌড়াচ্ছিল। তো এরপরে তার নিডোর দিকে আমরা চলে যাচ্ছি, তো এখানে তার বাবা একটু গাড়ি থামিয়েছিল, তার কিছু দরকার ছিল। আর সে এখানে এই বাস দেখতে পেয়ে বারবারই বলছিল মাম্মা বুস, মাম্মা বুস, বুস ভিয়া, মানে এরকম ঢং করছিল। আজকের দিনটি অনেক সুন্দর ছিল আর বাইরে বাতাসও ছিল কিন্তু প্রচুর গরমও ছিল। মিকাইলকে নিডোতে রেখে এসে আমরা যাচ্ছিলাম টুকটাক কেনাকাটা করতে। মিকাইলের মেরেন্ডা শেষ হয়ে গিয়েছে তো সেগুলো কেনার জন্য সুপার শপে যাচ্ছিলাম। আর বাইরের এত সুন্দর আবহাওয়া ছিল যে ভিডিওতে সব কিছুই সুন্দর উঠছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।